দুর্ভাগ্য, আমাদের হাতে তো সরকারি ক্ষমতা নাই, সরকারও মানুষ, তাদেরকেও মরতে হবে। তারা মুখে স্বীকার করুক বা না করুক বলতে বাধ্য হলো, বহেতাল্লাযী কাফার, তারা হতবাক হয়ে গেল। এটা কি ব্যাপার, আমরা এত কিছু করলাম আর কোনো কাজ হলো না। এতে প্রমাণ হয় আল্লাহ সবার উপরে। আজ ভী হো ফির ইব্রাহিম কা ঈমা পয়দা, আকর শক্তি হয় ফির আন্দাজ গুলিস্তান পয়দা। যা বেশি খেলে মাদকতা আনে তার কমটাও হারাম। কেয়ামতের মাঠে তার গলায় সাত তাবক জমিন বেড়ি পরিয়ে দেওয়া হবে, এরপরেও কি ভয় হয় না? শয়তান প্রতি মুহূর্তে চায় আমাদেরকে হারামের দিকে এগিয়ে দিতে, খট্টা সৃষ্টি করে, লোভ সৃষ্টি করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد بحسن بيانه الوجيز: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. سورة الكوثر مكي 1-3. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দীর্ঘ এক বছর পরে আবার আমাদেরকে ঈদুল আজহারে জামাতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের অনেক ভাই বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। যারা অসুস্থ হয়ে পড়ে আছেন হাসপাতালে বা আমার মতো মাজুর অবস্থায় আছেন, অপারেশন বা সার্জারি পরবর্তী যে জটিলতা যারা ভোগেনি তারা বুঝতে পারবে না। তাদের পূর্ণ রোগ আরোগ্যের জন্য, তাদের পূর্ণ রোগ আরোগ্যের জন্য আমরা আল্লাহকে দোয়া করছি। সেই সাথে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক দ্রুত সেবায় কুল্লি দান করেন। আল্লাহ তার রসুলকে শুনাচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমরা তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, অতএব তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয় তোমার শত্রুরাই হচ্ছে লেস কাটা। আল্লাহর স্বাধীন সার্বভৌমত্বের ঘোষণায় সবচেয়ে বড় জিনিস হল তকবীর, আর এইটা আরবরা বরদাস্ত করতে পারত না। তারা চাইতো তাদের মূর্তির প্রশংসা হোক সর্বত্র, কিন্তু তার বিরুদ্ধে এটা ছিল মূর্তিমান প্রতিবাদ। আল্লাহ বলছেন, আমরা তোমাকে কাউসার দান করেছি। কাউসার জান্নাতের একটি অন্যতম নাম, যে জান্নাতের দুপাশে মনে মুক্তাদি সাজানো, যার পানি মিশকে আম্বরের চাইতে সুগন্ধিময়, সে তার বর্ণনা ধারা অনেক। এই সর্বোত্তম জান্নাত যার মধ্যে রয়েছে আল খায়রুল কাসির, বহু কল্যাণ তোমাকে দিয়েছি, এটি হলো সঠিক ব্যাখ্যা। কিন্তু উলামায়ে কিরাম, বিশেষ করে তাবেইন, মুজাহিদ, ইবনুল আরবি, এরা সবাই বলেছেন এর দ্বারা পরবর্তীকালে ইসলামের পুরো বিজয়টাকেই ইঙ্গিত করা হয়েছে,
যার মাধ্যমে সারা বিশ্ব মানবতার কল্যাণ নিহিত রয়েছে, সেই বহুবিধ কল্যাণ আল্লাহ তোমাকে দান করেছেন। এবার আসুন, এই হুকুম হয়েছে কিন্তু মক্কায়, কিন্তু এই বিধান বাস্তবায়িত হয়েছে নবম অথবা দশম হিজরিতে মদিনায়। বিধান বাস্তবায়ন হওয়ার জন্য যে নৈতিক ও বস্তুগত সুবিধা প্রয়োজন, সেই সুবিধাগুলো অর্জন হতে সময় লেগেছে এতদিন। তারপরে আল্লাপাক মুসলিম উম্মার উপরে এই কোরবানির প্রথা জারি করে দিয়েছেন। এর উদ্দেশ্যটা কি? আমরা কেন কোরবানি করি? আল্লাহ বলছেন, লাইয়ানার আল্লাহ লুহু মোহা ওলা দেমা ওহা ওলা কিয়ানাল হুত্তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত এবং এর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের হৃদয়ের আল্লাহ বিরোধা। যদি আল্লাহ বিরত না থাকে, প্রথাগত কোরবানি আমরা করি, সেটা আল্লাহর কাছে কতটুকু কবুল হবে না হবে প্রত্যেকেরই ভেবে দেখা কর্তব্য। ইব্রাহিমের সময় দু ধরনের মানুষ বসবাস করত, একদল ছিল মূর্তি পূজারী, একদল ছিল তারকা পূজারী। তিনি মূর্তি পূজারীদের উদ্দেশ্যে বললেন, আতাবুদুনা মা তানহেতুন আল্লাহু খালাকাকুম ওয়ামা তাআমালুন। তোমরা এমন জিনিসের ইবাদত করো, পূজা করো, তোমরা নিজে হাতে মূর্তি তৈরি করো, মাটি দিয়ে ডেলা দিয়ে কত কি কষ্ট করে, অথচ আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমাদের কর্মকেও সৃষ্টি করেছেন, তিনি তোমাদের সৃষ্টিকর্তা, আর তোমরা হলে এর বাস্তবায়নকারী। তোমরা কি কিছুই বুঝো না? তারা বলল, বল অজদনা বানা কাজালে গিয়া ফালুন, পরে আমরা বাপ দাদা চৌদ্দ পুরুষ এটা দেখে আসছে তাই করি। এই প্রথা ভাঙ্গা যে কত কঠিন, যে কোনো একটা প্রথা চালু হয়ে গেলে সেটা ভাঙা বড় কঠিন। আর তখনই লাগে আত্মত্যাগ, তখন লাগে কুরবানি, যে কুরবানি ইব্রাহিম একাই দিয়েছেন, মনে করেন আজ থেকে 4,500 বছর আগে একাই, মানুষজন কিচ্ছু নাই। জিজ্ঞেস করলেন কওমের নেতাদেরকে, হাল ইয়াসমাউনাকুম ইজতাদুন আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। হে নেতারা, তোমরাই বলো, যখন তোমরা ওই মূর্তির দিকে তাকিয়ে উপাসনা করো, ওদেরকে ডাকো, তো ওরা কি শুনতে পায়, বা ওরা কি তোমাদের কোনো সাহায্য করতে পারে, কোনো উপকার করতে পারে? এর তো কোনো উত্তর নাই। এবারে তিনি বললেন তারকা পূজারীদের উদ্দেশ্যে, ফলাম্মা আফালাত ক্বাল ইয়া ক্বাম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আনআম মক্কী 78 আয়াত। তিনি বললেন, সকালের সন্ধ্যের সময় সূর্য চন্দ্র ডুবল, তারপরে আবার চাঁদ আবার পূর্ণিমার চাঁদে ডগমগিয়ে উঠল, কিন্তু সেটাও তো ডুবে গেল। প্রভাত সূর্যের ডগমগে কিরণমালা যখন উঠল, তিনি ভাবলেন এটাই বোধ হয় বড় মাবুদ হবে, কিন্তু সেটাও অবশেষে সূর্যাস্তের সাথে সাথে ওটাও ডুবে গেল। তখন তিনি চাক্ষুষ দেখিয়ে দিয়ে বললেন, ইয়া কওমে, হে আমার কওম, ইন্নি বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যাদের সঙ্গে শরীক করছো আমি তাদের থেকে দায় মুক্ত, কারণ এরা নিজেকে নিজে ধরে রাখতে পারে না, সকালে উঠে সন্ধ্যে ডুবে যায়, তো নিজের ক্ষমতা নাই যে সে টিকে থাকে,
যারা টিকে থাকতে পারে না, যারা শুনতেও পায় না, দেখতেও পায় না, মানুষের কোনো কল্যাণ করতে পারে না, তোমরা তাদের পূজা করছো? শুনে দেখো, তোমরা কথা শোনো আর না শোনো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী, আপনারা অনেকেই জানেন, পড়েন নাকি পাবেন সমস্যা নেই, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে, যেহেতু কেউ কথা শুনছে না, আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম সেই মহান সত্তার দিকে, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এমনভাবে ঘুরালাম, হানিফা, ডানে বায়ে নয়, একনিষ্ঠভাবে, আমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যুক্তি যেখানে অচল, যষ্টি সেখানে সচল। নেতারা এবং দেশের সম্রাট নমরৌদ সিদ্ধান্ত নিলেন, ও রাখলে এমনি করে আমাদের ডিস্টার্ব করবে, যা প্রথা চলছে প্রথা ভাঙার কথাবার্তা বলবে, অতএব হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ওকে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের প্রতিপালকের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। ইব্রাহিম কারো কাছে সাহায্য চাইলেন না, কেউ নাই সাহায্য চাইবেন না কার কাছে, তিনি বলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর কর্মবিধায়ক। আগুনে নিক্ষেপ করা হল, আল্লাহ তো আগুনেরই স্রষ্টা, আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, আর ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও, এসির মতো ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। দুনিয়া দেখল, সম্রাট দেখল, আমাদের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গেল এমন এক শক্তির কাছে, যার কাছে ইব্রাহিম মাথা নত করেছে, তারা মুখে স্বীকার করুক বা না করুক বলতে বাধ্য হলো, বহেতাল্লাযী কাফার, তারা হতবাক হয়ে গেল, এটা কি ব্যাপার, আমরা এত কিছু করলাম আর যে কোনো কাজ হলো না। এতে প্রমাণ হয় আল্লাহ সবার উপরে, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ, তার জন্যই যাবতীয় প্রশংসা। এরপরে অগ্নি পরীক্ষায় মুক্তি পাওয়ার পরে তিনি ভাবলেন যে দেশে আর থাকা যাবে না, চললেন কোথায়, ইরাক থেকে একটু দূরেই ফিলিস্তিন, আজকে ফিলিস্তিনে মানুষ জবাই হচ্ছে, দেখছেন টনকে টন বোমা পড়ছে, ফিলিস্তিনে ভাই বোনদের রক্ত ঝরছে। তিনি সেখানে চলে গেলেন, সেখানে গিয়ে দাওয়াত দিলেন, দাওয়াত কেউ গ্রহণ করেনি। তিনি চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার মৃত্যুর পরে আমার এই মিশন কে চালাবে, আমি যে নিঃসন্তান, আমার চোখ সন্তান নাই। আল্লাহবাক বললেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আমরা তাকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। এই সহনশীল সন্তানটাই হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম। পিতা যখন পুত্রকে কোরবানি দিতে উদ্যত হয়েছেন, সুরে চালাচ্ছেন, পেছন থেকে ডাক দিল ইব্রাহিম, ডাকলাম হে ইব্রাহিম, ডাক শুনেই স্তম্ভিত, তাকে দেখেন পাশে দাঁড়িয়ে আছে একটা জান্নাতি জুম্বা, ওফাদাইনাহু বিজিবহিন আযীম, সন্তান কোরবানির তোমার বাস্তব ফলাফল হচ্ছে এই
মহান কোরবানি, জান্নাতি দম্বা, সেই মহান কোরবানির অনুসরণে পৃথিবীব্যাপী সর্বত্র ধর্ম সম্প্রদায় কোরবানি করে থাকে আল্লাহর নামে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিমের এই প্রশংসা বাণী আমরা পিছনের সকল আগত মানবতার নিকটে অব্যাহত রাখলাম। আমরা সেই মহান কোরবানি করছি। আল্লাহ পাক আমাদের কোরবানিকে ইব্রাহিমের চেতনা সমৃদ্ধ করুন এবং আমাদেরকে ত্যাগে এবং ভোগের মাধ্যমে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করুন। তাই সামাজিক কুসংস্কার দূর করতে গেলে চাই ইব্রাহিমী কোরবানির চেতনা ও ইসমাইলি আত্মত্যাগের চেতনা। যদি আবার ইব্রাহিমী তাকওয়ার চেতনা ফিরে আসে, তবে আধুনিক জাহেলিয়াতের গাঢ় তমিশ্রা ভেদ করে পুনরায় মানবতার আলোক নিশান উড্ডীন হবে। আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হবে, সমাজে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে ইনশাআল্লাহ। আজ ভি হো ফির ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ কর সকতি হ্যায় ফির আন্দাজে গুলিস্তান পয়দা। আজও যদি হয় ফির ইব্রাহিমের ঈমান পয়দা, হুতা শুনে তবে সৃষ্টি হবে ফির পুষ্পের বাগিচা। চাই কুরবানি, চাই ইব্রাহিমের মতন পিতা, চাই ইসমাইলের মতো সন্তান। তাই বাংলার কবি গেয়ে গিয়েছেন, মা হাজরা হোক মায়েরা সব, জবিহুল্লাহ হোক ছেলেরা সব, সব কিছু যাক সত্যর হোক, বিধির বিধান সত্য হোক। কি চমৎকার! সামাজিক কুসংস্কার যেগুলো আমাদের সমাজে চলছে, গতবারও আমরা অনেকগুলি বলেছিলাম, সেটা মনে করিয়ে দেওয়াটাই খতিবদের দায়িত্ব। আমল করা না করা ব্যক্তিগত ব্যাপার। পটকাবাজি আর ভজলবাসি কাল থেকে চলছে, এখনো চলবে, ঈদের পরেই বাসি আরো জোরদার হবে। যে সব ছেলেরা এগুলো করো, তোমরা এগুলো থেকে তওবা করো। মনে রেখো, তোমাদেরই মতো একজন ভাই, তারা 14 বছরের ইসমাইল জীবন দিয়েছেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তোমরা কি পারো না এগুলো বাদ দিতে? কারণ আল্লাহ রসুল বলছেন, হুয়া মিজমার মিন মাজামির শয়তান, এই যে যত গান বাদ্য বাজনা বাঁশি যা কিছু আমরা করি, এক কথায় এগুলো সব শয়তানের ঘণ্টা ধ্বনি। দুই, যাবতীয় মদ ও মাদক দ্রব্য হতে দূরে থাকুন। আল্লাহ রসুল বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যা বেশি খেলে মাদকতা আনে তার কমটাও হারাম। পরিণাম হবে এই, জাহান্নামের আগুনে জ্বলতে হবে এবং পুজ রক্তের মধ্যে থাকতে হবে, যাকে তিনাতুল খাবল বলা হয়। ওই পুজ রক্তগুলা পানি তোমাকে খেতে হবে মৃত্যুর পর পরই। মৃত্যু বেশি দূরে নয়, চোখ বন্ধ হলেই মৃত্যু সামনে আসবে। অতএব মৃত্যুকে ভয় করো, যাবতীয় মদ ও মাদক দ্রব্য থেকে দূরে থাকো। বিড়ি সিগারেট তামাক যাবতীয় দ্রব্যই মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, বাচ্চারা সাবধান। তিন, নারী পুরুষের কঠোর পর্দা বজায় রাখুন। নারী পুরুষের কঠোর পর্দা বজায় রাখুন, হালকা পর্দা না। আল্লাহ পাক পুরুষকে আগে বলেছেন, তারপর নারীকে বলেছেন, উল্লিল মুমিনিনা ইগুদ্দু মিন আবসারহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, পরে বলছেন, উল্লিল মুমিনাতি ইগুদ্দু মিন আবসারহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না। নারী পুরুষ উভয়কে উভয়ের দিকে দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিচ্ছেন আল্লাহ, যিনি নারী পুরুষের সৃষ্টিকর্তা। এই চক্ষু জেনা, কণ্ঠের জেনা হতেই আছে,
সহ শিক্ষা সহ কর্মস্থল আমাদেরকে প্রতি মুহূর্ত বাধ্যগত জেনায় উদ্বুদ্ধ করছে। তাকাবো না কিন্তু তাকাতেই হচ্ছে। এই যে প্রতি মুহূর্তে চোখের জেনা, প্রতি মুহূর্তে কণ্ঠের জেনা, যারা এগুলো করাচ্ছেন, দুর্ভাগ্য আমাদের হাতে তো সরকারি ক্ষমতা নেই। সরকারও মানুষ, তাদেরকেও মরতে হবে। তাদেরকেও বলছে যারা প্রশাসনে আছেন, সহশিক্ষা সহ কর্মস্থল বাদ দিয়ে নারী পুরুষের পৃথক শিক্ষা এবং পৃথক কর্মস্থল নিশ্চিত করার চেষ্টা করুন। যতদিন তা সম্ভব নয় ততদিন প্রত্যেকে নিজ নিজের মতো দৃষ্টি অবনত রাখুন এবং পরস্পরে কঠোর পর্দা বজায় রাখুন। চার, অন্যের জমি অন্যায়ভাবে দখল করবেন না। এই এক বিঘাত মাটি নিচ্ছেন, আপনি ক্ষমতাশালী মানুষ, আমি দুর্বল, কিছুই বলার নাই, কিন্তু এগুলো সব রইল পাওনা কেয়ামতের জন্য। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামাহ সাবঈ আরদিন, যে ব্যক্তি কারো জমির অন্যায়ভাবে এক বিঘাত গ্রাস করল, কেয়ামতের মাঠে তার গলায় সাত তবক জমিন বেড়ি পরিয়ে দেওয়া হবে। এরপরেও কি ভয় হয় না? অন্য হাদিসে এসেছে, যত মাটি সে নিয়েছে সমস্ত মাটি মাথায় করে তাকে কেয়ামতের দিন উঠতে বাধ্য করা হবে। এই সেই মাটি যে মাটির জন্য তুমি সেদিন জুলুম করেছিলে তোমার দুর্বল প্রতিবেশীর উপরে, আজকে সেই মাটি মাথায় করে তুমি ওঠো কেয়ামতের মাঠে। পারবেন কি কেউ? সাবধান। পাঁচ, সন্তানকে সুশিক্ষা দিন। আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। যে ইলম মানুষকে তাওহীদ রিসালাত ও আখিরাতের সন্ধান দেয়, সেই ইলমটাই হচ্ছে ইলম। দুনিয়াবি ইলম মূলভাবে ইলম নয়, ইলম হচ্ছে মূলত যা মানুষকে আল্লাহর পথ দেখায়, রিসালাতের পথ দেখায়, আখিরাতের পথ দেখায়। সেই ইলম শিক্ষা যেখানে হয় বলে আপনারা মনে করেন সেখানে আপনারা বাচ্চাদেরকে পাঠান। হালাল পথে আয় করুন, হালাল পথে ব্যয় করুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। হে মানব জাতি, তোমরা এই জমিন থেকে হালাল এবং পবিত্র রুজি গ্রহণ করো, কোন অবস্থায় শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান প্রতি মুহূর্তে চায় আমাদেরকে হারামের দিকে এগিয়ে দিতে, খট্টা সৃষ্টি করে, লোভ সৃষ্টি করে। ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহশা, শয়তান সবসময় মন্দ কাজে এবং নির্লজ্জ কাজে মানুষকে উস্কে দেয়। অতএব বান্দা সাবধান, হালাল পথে আয় ও হালাল পথে ব্যয় করুন। মনে রাখবেন, কেয়ামতের দিন পাঁচটি বিষয় উত্তর না দিয়ে কেউ পা বাড়াতে পারবে না। কোন পথে তুমি জীবন ব্যয় করেছিলে, প্রথম প্রশ্ন। দুই, কোন পথে তুমি তোমার যৌবন ব্যয় করেছিলে। কঠিন ব্যাপার, যুবকরা সাবধান, যৌবনকে সংযত রাখো। কোন পথে তুমি আয় করেছিলে, কোন পথে তুমি ব্যয় করেছিলে, এবং যে এলেম শিখেছিলে সেটা অনুযায়ী আমল করেছিলে কি না। এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা কে আমাদের দিন পা বাড়াতে পারবে না। অতএব সাবধান। সবশেষ আল্লাহ পাক একটা মৌলিক কথা বলছেন এবং আমাদের দাবি, নিজেকে ও নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাত নম্বর হল আমাদের আহ্বান আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকে নিজেকে ও নিজ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাতে বোঝা গেল পরিবারের দায়িত্ব রয়েছে পরিবার প্রধানের উপরে। আল্লাহ বলছেন, কউ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন।